Assalamualaikum. Assalamualaikum. কথা বলো কথা বোঝা যায় আমার কথা অনেক আগে থেকে বোঝা যায় নেটে মনে হয় প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 3 মিনিট সময় দিলাম, রিভিশন দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা সবাই খাতা বন্ধ করো। খাতা লিখেছিল না, খাতা বন্ধ করো। এখন বই দেখে আমাকে লিখে দেখাও তো। আচ্ছা, তোমাদের তো প্রার্থনা কবিতা ছিল, তাই না? প্রার্থনা কবিতা
হ্যাঁ মিস, এখানে চারটা প্রশ্ন আছে, বেশি প্রশ্ন না, ছোট ছোট প্রশ্ন, সব প্রশ্নগুলো লিখব। হ্যাঁ প্রশ্নের উত্তর লিখো, সবগুলো লিখব। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলো কি লিখব? এই চারটা বুঝেছি, কি বলো? নিধি নিধি, তুমি আনমিউট করো কেন, শুধু মিউট করার সাথে সাথে আনমিউট করে বসে থাকো, কি কারণ? আর কথা শোনা যায় তোমার বাসায়? কেউ আনমিউট করবে না। লেখো নিধি, দ্রুত লেখো, লেখা দেখাতে পারবে না শেষে আমাকে। সবাই লেখো, দ্রুত লেখো। দিচ্ছি দিচ্ছি, এক মিনিট, দেখা যাচ্ছে এখন। কি বলছো? কি লিখব? এই যে প্রশ্নের উত্তর লিখবা। এটাই কি প্রথমে লেখাচ্ছেন নাকি আগে কিছু লেখাচ্ছেন? এটাই লেখাচ্ছে, আগের ক্লাস আগে লেখেছে, আজকে তো এখনই ক্লাস শুরু হলো, একটু আগেই তো শুরু হয়েছে। এটা আবার কেমন কথা বলো? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নগুলি খাতায় উঠাবো না? নাম্বার দিয়ে লিখে দাও, ক খ এইভাবে নাম্বার দিয়ে লিখে দাও। নাম্বার দিয়ে উত্তর লিখে যাও, ঠিক আছে?
প্রশ্ন উত্তর লেখা শেষ। নিচের গুলো লেখো, 5 নাম্বার লেখো, 6 নাম্বার লেখো। পরীক্ষার খাতা সহ 110 নাম্বার রাখতে আসছে না, ওখান থেকে খাতা পিক আপ করে ওখানে খাতা জমা। 110 110 মিস, এগুলো কি ঘর করে তারপর লিখতে হবে 6 নম্বরে? না না, ঘর করে না, যেভাবে আছে ওভাবে দুই পাশে লিখে তারপর দাগ টেনে মিলাও। ঘর করার দরকার নাই। প্রশ্ন উত্তর গুলো দেখান না, প্রশ্ন উত্তর তাহলে বই দেখে লেখা। অনেকের এটা লেখার সমস্যা, কোন দিকে যাবো বলো? প্রশ্ন উত্তর দেখে লেখা যায়, বই দেখে লেখা, বই দেখে প্রশ্ন দেখো আর উত্তর না দেখে লেখো। কি বলো? মিস মিস
মিস আমার 6 পর্যন্ত লেখা শেষ। পরের পৃষ্ঠায় যা আছে সব লিখে ফেলো, লিখে তারপর রিভিশন দাও, রিভিশন দিয়ে তারপরে দেখাবে। কথা কেটে কেটে আসে। বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ভারী না? মিস আপনার কথা কেটে কেটে আসে। হ্যাঁ, কি বলছো? লেখা হলে পরে রিভিশন দাও, ঠিক আছে? রিভিশন দিয়ে তারপরে দেখো। মিস, 4 নম্বরের প্রশ্নের উত্তরটা কি?
মিস একটু নিচে নামা। মিস আমার লিখাও শেষ, রিভিশনের শেষ, নিচে নামান। আচ্ছা এখন তোমরা সবাই দেখাও। যাদের লেখা হয়েছে তারা দেখাও। মিস আমারটা দেখতে পাচ্ছেন? নুরানি একটু ভালো করো। হ্যাঁ হ্যাঁ দেখেছি। এই যে এলো। হ্যাঁ দেখেছি নুরানি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেছি, ভেরি গুড। নাচ দেখেছি, ভেরি গুড। দেখাও তারপরে কি আছে? খামার বাড়ির বসে থাকো। আচ্ছা খামার বাড়ির
আমি দেখছি তারা খামার বাড়ির পশু পাখি অনুশীলনী অনুশীলনের 1, 2, 3 আর হচ্ছে 6, 7 খামার বাড়ির পশু পাখি বাড়ির কাজ হচ্ছে অনুশীলনের 1, 2, 3, 6, 7 ঠিক আছে প্রশ্নগুলো আগামী ক্লাসে দেবো কারণ অনেকগুলো প্রশ্ন তো একসাথে তোমরা পারবে না বাড়ির কাজ লিখে নাও দেখার নাম হ্যাঁ মিস প্রার্থনা কবিতা 6 নম্বরটা একটু দিন না দেখতে পাচ্ছেন কি বলো দেখতে আমার নাম নিধি যাদের এখনো হয় নাই তারা বই থেকে দেখে শুধু প্রশ্ন দেখবে উত্তর না দেখে লিখবে ঠিক আছে আচ্ছা নিধি নিধি দেখেছি ভেরি গুড অন্যরা দেখাও সবাই হ্যাঁ দেখতে পাচ্ছি দেখেছি দেখতে পাচ্ছেন নুরানি নুরানি তোমার লেখা একদম আফসা আসছে কিছু ধরো ক্যামেরার কাছে ধরো হ্যাঁ দেখেছি 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 মোনা মিস্ত্রি দেখেছি তাহলে বাড়ির কাজ কি মনে আছে আমার বাড়ির পশু পাখির 1, 2, 3, 6, 7 আমার বাড়ির পশু পাখির 1, 2, 3, 6, 7 দেখাও কার কার লেখা হয়েছে এই
ওয়ালাইকুম আসসালাম, দেখাও, দেখতে পাই নাই, দেখাও। এটাকে আদ্রিতা সাহা, হ্যাঁ দেখেছি, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখন? ক্যামেরা সামনে ধরো রে বাবা, আমি তোমাদের বলেছিলাম তোমাদের চেহারা দেখানোর কোনো দরকার নাই, খাতাটা ক্যামেরার সামনে ধরবা, সবার নাম তো থাকে, আমি দেখতে পাবো তো। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখেছি, এখন দেখেছি, আর যেটা সহ দেখেছি মিস আমার সাথে দেখতে পাচ্ছেন না, মিস্ত্রি দেখেছি, এটা কি নুসাত নুসাইবা নুহা, খাতা এত নড়াচড়া করো কেন, সামনে ধরো, আর একটু সামনে ধরো, হ্যাঁ দেখেছি, নুজাত নুসাইবা নুহা দেখেছি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, নবনীতা খাতা দেখা তো, আমারটা দেখিয়েছি, আপনি বলতে ভালো দেখেন, দেখো ভালো করে ধরো, হাজিয়া আসসালামু আলাইকুম মিস, আদাব মিস, ওয়ালাইকুম আসসালাম, আদাব। যাই হোক শোনো, তোমাদের যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, বাড়ির কাজ কিন্তু খামার বাড়ির পশু পাখির 1, 3, 4, 6, 7, হ্যাঁ আসসালামু আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম, এটা কে সাফিয়া আহমেদ উমেজা, হ্যাঁ তোমার লেখা সুন্দর, পরীক্ষাটা দেখাও, জান্নাতুল মাওয়া এখন জয়েন করেছো, ক্লাস তো